জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধানি কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো দর্শন করো তোমাদের প্রিয় গোলুবাবুর, এখনই ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দর্শন দিয়েলাম। একদম টাইম হচ্ছিল না, পুজোর অর্ডারটাও অনেকটা পড়েছে, তো তার জন্য টাইম হচ্ছিল না। প্লাস এখন আমাকে সেবা দিতে নেই, আমার দিদি সেবা দিচ্ছে, তো তার জন্য আরও আমার ভিডিও আমি কাছাকাছি যাচ্ছিলাম না, ভিডিও করছিলাম না। তো যাই হোক, এখন দিদির সকালবেলা দিদি স্নান করিয়ে দেয় ওদেরকে, আমি যখন সেবা দিই তখন আমি 11টা 12টার সময় স্নান করাই। আর আমার দিদি করালে সকাল সকাল স্নান করিয়ে ওদেরকে প্রসাদ দিয়ে দেয়। তো এখন সকাল সকাল, এটা পরের ভিডিও, আগের ভিডিওটা আগে আছে, তো এরকম ব্যাপার। তো এটা স্নানের আগের ভিডিও, স্নানের আগের ভিডিও ওরা এটা খাচ্ছিলো, তারপরেই আবার স্নান করিয়ে আবার সেবা দেওয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো আজকে গোলু ভোরে আমাকে একটা স্বপ্ন দিয়েছে, সেই স্বপ্নটা আমি মানে হাফ ভুলে গেছি, হাফ মনে আছে। আমি একটা জিনিস মনে আছে যে আমি কিশোরী মায়ের জন্য নূপুর নিচ্ছি, ঠিক আছে। এবার নূপুরটা এমনই ডিজাইন, সেই নূপুরের ডিজাইনটা আমি এখনও পর্যন্ত দোকানে কোথাও আমি দেখতে পাইনি। তো আরও আমি তিনটে জিনিস নিচ্ছিলাম, কিন্তু সেই তিনটে জিনিস কি আমি সেটা ভুলে গেছি। আমি গোলুবাবুকে বারবার বলছি যে আমাকে মনে করা বাবা, আমি ভুলে গেছি কী চারটে জিনিস আমি নিতে গেছিলাম। তো তার মধ্যে একটা জিনিসই মনে আছে, কারণ নূপুরটার এমনই ডিজাইন, আমি বারবার কাকুকে বলছিলাম যে এই ডিজাইনের নূপুর আবার এখানে কিভাবে, মানে কি করে হয় এটা। তো সেই জন্য আবার ভাবছিলাম যে নূপুরটা আবার আমি ভেবেছিলাম, ফার্স্ট যখন স্বপ্ন দেখছিলাম তখন ভাবছিলাম এটা গোলুই আমাকে মানে বলছে যে এরকম কিছু লাগবে। তো গোলু তো নূপুর পরে না, গোলু নিজেরও নূপুর আছে, ও বারবার আমাকে স্বপ্ন দেয় যে ও নূপুর পরতে ভালো লাগে না, কারণ রাতের মধ্যে ছমছম করে আওয়াজ হয়। ওকে আমি বলি যে এত আওয়াজ করিস কেন, তো বলেছিলো নূপুরটা আমার খুলে দিতে, তো তার জন্য আমার খুলে দেওয়া হয়ে গেছিলো। কিন্তু এখন আমার নূপুরের স্বপ্ন, তারপর দেখি কিশোরী মা, মানে আমি বাড়িতে আসছি এরকম কিশোরী মা ওই নূপুরটা পরে বসে আছে। তো তারপর আমি দেখি যে কি আরও তিনটে জিনিস আমি এনেছি, গোলুবাবু আমার দিকে দেখছে আর হাসছে যে তিনটে জিনিস কি আমি ভুলে গেছি। তো আমি বারবার বলছি যে গোলুবাবু আমি কি স্বপ্নে দেখালেন আমাকে যে তিনটে জিনিস আরও আমি কি ভুলে গেছি, আমাকে একটু মনে করিয়ে দাও। তো যাই হোক, যদি মনে পড়ে তাহলে আনা হবে, যদি না মনে পড়ে তো আমার কিছু করার নেই, এত কাজের প্রেশার। পুজোর জন্য অনেক সোনাদের অর্ডার আছে ড্রেসের, তো সেই জন্য আরও টাইম পাইনি। তো যাই হোক, আজকে কিছু পিসের ফটো দেখিয়ে দিচ্ছি। সব কাজ করা পিস তো আমি রেডি করি না, তো কিছু কাজ করা পিস আমি ভিডিওতে দেখিয়ে দিই, যাদের যেরকম পছন্দ হবে আমাকে অর্ডার করতে পারো, আমি ওটারই কিছু সরু টেরু লেস বা কোনো কিছু দিয়ে আমি সেটাকে ডেকোরেশন করে দেবো। তো এই গ্রিনটা দেখো, এই গ্রিনটাও আনা হয়েছে, এই রেডটার তো আমি দেখিয়ে দিয়েছি কালকে শর্ট ভিডিওতে। আর এগুলো দেখো, এগুলোও নতুনত্ব, যারা যেরকম পছন্দ করে, সবার পছন্দ সমান নয়, কিন্তু আমার সব কিছুই পছন্দ লাগে, যাই দেখি মনে হয় ভগবানকে কবে নিবেদন করব, কবে পরাবো। এরকম অনেক দিদি আছে, যেমন মুম্বাইয়ের ওই অনুসুয়া দিদি, তারপর কোন্নগরের দিদি, সবাই যা দেখে তাই মনে হবে যে ওদের সোনাদের কবে পরাবে। তো যাই হোক, এইসব ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর। এর মধ্যে একটা দিয়ে আবার অনুসুয়া দিদি বলেও দিয়েছে যে এইটা, এই আকাশি কালার, যেটা আকাশি নয়, একটু অন্যরকম কালারটা, আকাশের মতোই দেখতে, তো এই কালারটা অনুসুয়া দিয়ে আবার পছন্দ হয়েছে। তো দেখে নাও তোমাদের যেটা যেরকম পছন্দ, রেডি করিয়ে দেবো। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো রাধে রাধে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে, কমেন্টটা অবশ্যই রাধে রাধে লেখো, আর যদি পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে রাধে।